বেলিরু সহ আবাসিক এলাকায় রেস্টুরেন্ট সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার নির্দেশনা আছে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটে বেলি রোডের আগুনের ঘটনা তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#